এই সুন্দর একটা প্লেন গুড্ডি আকাশে উঠতেছে, বিশাল বড় গুডি। তো এই গুডি আমরা এখন যে বানাইছে, যারা বানাইছে ওদের সাথে আমরা আলোচনা করি এই গুডিটা কেমনে বানাইলো, এটা আমরা শুনবো আর কি। বিশাল বড় গুডি, বিশাল বড় গুডি না ভাই? এত সুন্দর গুডি আমি তো দেখি নাই, প্রচুর জোর। তা আপনারা বানাইছেন ভাই? গুডি ল্যান্ড করাইলেন ভাই? আপনারা কি গুডি এটা বানাইছেন নাকি? তো বানাইন ছাড়া তৈরি হই নাকি? হ্যাঁ, এটাই তো এখন কথা হইলো। আমি তো ভাই এই গুডি দেখে আসলাম। হ্যাঁ, তো এটা কি গুডি বলেন আপনারা? এই গুডি আপনারা ই করেন, মানে খালি বানান আর উড়ান, নিজেরা বানান, অন্য কারো বানাই টানা দেন না? আপনি করে কাম কি গুডি বানানো? আর কোনো কাম নাই? আর কোনো আর কোনো কাম বলতে কি, আজ মাঝে মাঝে টুকটাক কাজ করে আর গুডি বানানি পেশা হয়ে গেছে বর্তমানে। দাসি খেলা পরে ওই যে ওই লোকে গুডি বানাবে ডাক্তার হতে না? হ্যাঁ, ছোটো গুডি বানাবো। কথা হানি ছোটো গুডি বানাবে, মনে করেন 7 ফিট 6 ফিট এরকম। এটা ছোটো গুডি, মনে করেন ছোড়া, এটা ছোড়া এর তো ছোটো গুডি বানাই। তো এটা হলামলা তো ভালোই, অনেক বড় গুড্ডি তাই ছোটো গুড্ডি বলে। হয়েছে 8 ফিট আনের আর বডি হয়েছে আনের 6 ফিট। ও, তো এখন কথা হইলো আমি আসছি দর্শকের উদ্দেশ্য। গুড্ডি আর একটা দেখতেছে না, এটা বানাই দিছি ফুলান মানুষ বানাই চাইছে, বানাই দিছি 50টি আনিছি। 50টি? হ্যাঁ, এই যে গুড্ডি দেন কথা শুনলো, এটা চাপান গাটে আনে চাপান। এখন কথা হলো আপনারা গুড্ডি বানাই টানাই দেন তাই না? ওই যে আরেকটা উড়ে দিছে, এটা আমার হাতে গুড্ডি মনে হয়। ওই যে ওই যে উপরে উঠতেছে ওইটা? হ্যাঁ, ওটা আমার হাতে গুড্ডি। কথা হইলো আপনি মানে গুডি বানানোর আপনার নাম ডাক কিরকম ভাই? এলাকায় নাম ডাক কিরকম? নাম ডাক সেরকম আছে, যেমন আমার দাদা দাদার বাবা ছিল, তো গুড্ডির মনে করেন তো গুড্ডি বানানি পেশায় আছে, বুঝলেন নেই তো? আমার দাদা, তারপর আমার দাদা মনে করেন গুড্ডি বানানো যে নাম করে ঠিক আছে, এই মনে করেন জামালপুরের মধ্যে। হ্যাঁ, এক নামে ছিল ওনারে এই গুড্ডি বানানি এর মধ্যে আর কি। ভাই আপনারা দুই ভাই নাকি? হ্যাঁ, দুই ভাই। ভাই এই বড় আপনি ছোট? এখন কথা হলো কি, কেউ যদি গুড্ডি বানাবার চা, হ্যাঁ তাহলে নিচে মানুষে কমেন্ট করবার কম, আপনারা ওটা দেখে আনসার দিবেন। আর না হয় দুই টুই কেমনে দিছেন এগুলো শিখাই টিখাই দিবেন। জানে না কামি এলে তাই না? আর কি করেন এই গুড়ি বানানোর পাশাপাশি আর কি করেন? গুড়ি বানানোর পাশাপাশি কি করেন? মাছ টাছ মারেন? কোন নদীর মাছ মারেন? এই গাঙ্গ। গুডি উড়াই দেন একটু একটু দেহি দর্শক দেহ। মাছ মারা যাবেন? ও, আমি কিন্তু দর্শকের কই দিব, সুপ্রিয় দর্শক, হ্যাঁ যদি গুডি পছন্দ হয়ে থাকে তাহলে কোনটা দেখেন কত সুন্দর একটা কালার, এ সুন্দর তো, অনেক সুন্দর গুডি উপরে উঠতেছে। এই যে পাশে একটা মানুষ না কইতাছে গুডি এটা বানাই দাও, পরে 50টি দিছে খুশি হয়ে, ভালো হয়েছে, কমাই নিবেন বলো। তো ভাই গুড়িটা একটু উড়াই দেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক দেখেন আমাদের ভাই গুড়ি উড়াই দিতেছে, দেখেন কত দূর উড়ে দেখেন। আর যদি গুড়ি পছন্দ হয়ে থাকে বা বানা নিতে চান, ওনাদের কাছে নিচে কমেন্ট করবেন, কমেন্ট করলে ওনারা আনসার দিব আর কি। আর কোনো গুড়ির কোনো প্রকার প্রবলেম হলে ওনারা মানে সলিউশন দিয়ে দিব। ভাই একটু উড়াই দেন, উড়াই দেন ভাই। এরে ভাই এক টানে উড়ে গেল, একবারে 500-600 ফিট উপরে উড়ে গেছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এক টানে উঠে গেল কোনো সমস্যা ছাড়া। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যাই করা লাগে করবেন, আর এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।